আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ টিভির খবরে এখন যা দেখবেন, আরো দেখবেন গ্যাস আমদানি করে চলতে পারে না, আমরা নূর হোসেনের রক্ত, আমরা জিহাদের রক্ত শপথ করে আবার আমরা এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকারকে ধুলাই লুটিয়ে রাজপথে পাঠাবো। মানুষ যখন দেখে রাস্তায় মানুষ আছে তখন সামনে যান, বলেন 30 তারিখের ভোট, 29 তারিখে এরকম ডাকাতি করবার পর আমরা যদি ঢাকা থেকে কেবলমাত্র একটা ঘোষণা দিতাম, আগামী 3 দিন বা 4 দিন লাগাতার বাংলাদেশ বন্ধ থাকবে, তাই বাংলাদেশ বন্ধ থাকবে। মানুষকে যদি বলতাম ঘর ছেড়ে এইবার পথে আসে, কারণ ওরা ডাকাত, ডাকাতকে রুখতে হবে, তার জন্যে জনতার শক্তি চাই। মানুষ তার শক্তি দিয়ে বেরিয়ে আসত। আমি আমার এলাকায় দেখেছি 29 তারিখ রাত 12টায় 4টি ইউনিয়নের কথা আমি বলতে পারি, যেখানে মা বোন আবার বৃদ্ধ বনিতা তার কমতি ভোটি দিয়ে পথে নেমেছিল, বলেছিল ভোট কাটতে দেব না, আমাদেরকে দেব না। ওই 4টি ইউনিয়নের প্রায় সবকটি সেন্টারে আমি জিতেছিলাম। ওটা তো আমাদের মডেল, যারা রাত্রেবেলা তালপন্থী নিয়ে দাঁড়ায়, পুলিশের সামনে দাঁড়ায়, বন্দুকের সামনে দাঁড়ায়, বলে আমরা সেই লড়াই করতে চাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা। কথা আবার কোকা ভাইয়ের কথা, আমার সাথে বিশেষভাবে পরিচয় হয়েছিল। আমি বাংলা বিষয়ে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম, উপস্থাপনা করেছিলাম ওনার অনুরোধে। আমি উনি অনুরোধ করেছিলেন বলে মেনেছিলাম, আমার মনে আছে। এর সব বিরোধী আন্দোলন যখন করছি, পুলিশ প্রচণ্ড রকম হামলা করেছে, এই সেক্রেটারিদের সামনে সবাই যে যার মধ্যে পালিয়ে গেছেন রক্ষা করবার জন্যে, খালি ফোন পরে ফাঁদে গেছেন কথা বাঁধলেন মাঠে, শার্টটা খুলে একেবারে বুক চিতিয়ে খোলা বুক চিৎকার করে বলতে লাগলেন পুলিশের দিকে, আসো আমার দিকে গুলি করো, আমি জীবন দেব তোমাদের সামনে বাধা। আজ বাংলাদেশ সেই সাহসী মানুষ চায়, সাহসী নেতৃত্ব চায়, সাহসী কর্মী চায়, যারা এই অত্যাচারের বিরুদ্ধে খুব জিতে দাঁড়িয়ে বলতে পারবে আমরা লড়াই করব, কিন্তু মাথা রক্ত করব। সবশেষে একটা কথা বলি, বেগম জিয়া কিরকম অসুস্থ, খুবই অসুস্থ, আপনারাই বলে খুবই চমৎকার বলে নেতারা, উনি হেঁটে হেঁটে জেলে গেছেন, এখন হুইল চেয়ারে করে ডাক্তারের কাছে যান, নিজে নিজে খেতে পারেন না, নিজে নিজে গোসল করতে পারেন না, নিজে নিজে তার মাথার চুল আঁচড়াতে পারেন না, ঠিক। কিন্তু এটা কি ঠিক বেগম জিয়া জেল থেকে জীবিত নাও বেরোতে পারেন না? বেগম জিয়া জীবিতই বেরোবে, লক্ষ জনতা আন্দোলনের সামনে মিছিলে আন্দোলনে নেতৃত্ব দেবেন, এই বিশ্বাস নিয়ে লড়াই করবেন। নইলে যদি রাজনৈতিক নেতা কর্মীদেরই মনে হয় আমাদের নেত্রী আর বাঁচবেন না, তো নিজেরাই হতাশ হয়ে ঘরের মধ্যে চলে যাবেন। নেতাদের জন্য বলি, কর্মীদের জন্য বলি, আশা দিয়েই আমরা লড়াই করি, সামনে একটা কিছু দেখি, সমস্ত কিছুই পাই তা না, কিন্তু তারপরে স্বপ্ন নিয়েই তো বাঁচিয়ে আমরা এই ফাঁসিবাদকে পরাজিত করবো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বো, আমরা জনগণের কল্যাণ করবো, কল্যাণ রাষ্ট্র করে তুলবো। আপনারা দেখেছেন রাজনৈতিক ভাব ঘুরে রাজনৈতিক পথকুলিরা এখন গণতন্ত্রের শহীদ যারা তাদের বিরুদ্ধে আজে বাজে বক্তব্য রাখছে, উৎসাহ রটাচ্ছে। বন্ধুরা আমার, এইটা কি সহ্য করার মতো? নূর হোসেন 1987 সালে নিজের 10ই নভেম্বর নিজের বুক চিতিয়ে দিয়ে এরশাদের বুলেট বরণ করে
গণতন্ত্রের বিজয়কে নিশ্চিত করেছিল তাকে আজকে কুৎসারাটাচ্ছে কে? ওই জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির রহমান ডাকা, তারা কার সাথে? শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে। ওই নির্বাচন তো আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, যুবলীগের একজন নেতা ছিলেন, অথচ নিজের রক্তের সাথে বেইমানি করছেন, নিজের লাশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আমার সেই দিন তার বুলেট পাখা শার্ট, এটা হয়েছিল প্রাণের পতাকা। বন্ধুরা আমার, আপনারা জানেন, তার এই আত্মদান সেদিন সারা দেশের গণতন্ত্রকামী মানুষকে উদ্বুদ্ধ করেছিল। দেশের অন্যতম প্রধান কবি তার জন্য একটি কবিতা লিখেছিলেন কবি শামসুর রহমান। উদম শরীরে নেমে আসে রাজপথে, বুকে পিঠের উদ্রের অক্ষরে লেখা অরণ্য স্লোগান, বীরের মুদ্রায় হাটে মিছিলের পুরোভাগে, এবং হঠাৎ শহরে টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা নূর হোসেনের বুক নয় বাংলাদেশের হৃদয় ফুটো করে দেয়। বাংলাদেশ বন পোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে বুক থেকে তার বাংলাদেশের হৃদয়। শহীদের রক্ত, সেদিন বন্ধুরা যারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন আজকে তাদেরকে বলা হচ্ছে ইয়াবা খোর, আর তারাই হচ্ছে শেখ হাসিনার সরকারের দোষ। বন্ধুরা আমার, তাহলে আজকে আপনারা নিজেরাই বুঝতে পারছেন বেগম জিয়া কেন আজকে বন্দী, দেশনেত্রী কেন বন্দী, কারণ তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। এই কারণেই তিনি বন্দী, কারণ তাকে বন্দী করেই 30শে ডিসেম্বরের নির্বাচন 29শে ডিসেম্বর করতে, রাতে করতে তারা সম্ভব হয়েছে। আর চলতে পারে না, আমরা নূর হোসেনের রক্ত, আমরা জিহাদের রক্ত শপথ করে আবার আমরা এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকারকে ধুলায় লুটিয়ে রাজপথে পথ আজকের এই পথসভায় আবারও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে হুলিয়া প্রত্যাহারের জোর দাবি জানাবো। আজকে এই সরকার শুধু দেশের মধ্যেই যে একটা ভয়াবহ তৈরি করেছে তা নয়, আমাদের স্বাধীনতার সমর্থককে তাদের ব্যর্থতার কারণে বিপন্ন হতে চলেছে। আজকে 10 লক্ষ রোহিঙ্গা এসেছে, মিয়ানমার তাদেরকে তাড়িয়ে দিয়েছে এথনিক ক্লিনজিং করার জন্য, রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা নির্মূল করে দিতে চায়। সরকার সেইভাবে জোরালো ভাবে তার কোন প্রতিবাদ করতে পারে না। আজকে দেখা যাচ্ছে যে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করছে, অথচ আমাদের সরকার এখন পর্যন্ত সেইভাবে কোন পদক্ষেপ নেয়নি, যে পদক্ষেপের ফলে আজকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে একটা প্রচন্ড চাপ সৃষ্টি হয় মিয়ানমারের উপরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য। আজকে যাদের সঙ্গে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো তারাই মিয়ানমারকে সমর্থন জোগাচ্ছে। বন্ধুরা, আমরা দেখেছি যে আজকে আমাদের প্রধানমন্ত্রী গেলেন ভারতে, তিনি চুক্তি করলেন, অনেক ডাক্তার পেটানো হলো সেই চুক্তির ফলে। আমরা ভেবেছিলাম যে এতদিন আমরা তিস্তা নদীর পানির সেই চুক্তি সম্পাদন করতে পারিনি, হয়তো তিস্তা নদীর পানির চুক্তি সম্পাদিত হবে, কিন্তু সেখানে এক ফোঁটা পানিরও চুক্তি হয়নি বন্ধুগণ। অন্যদিকে আমার ফেনী নদীর পানি আমরা তাদেরকে দেওয়ার জন্য চুক্তি করে এসেছেন। আজকে গ্যাস আমদানি করে আগরতলাতে পাঠানো হচ্ছে, অর্থাৎ রপ্তানি করা হচ্ছে গ্যাস আমদানি করে। আমরা এগুলো মাহাত্ম্য বুঝতে পারি না, জনগণ এত বোকা নয় যে জনগণ বোঝে না। আজকে বঙ্গোপসাগরে রাডার লাগানো হচ্ছে বঙ্গোপসাগরকে পর্যবেক্ষণ করার জন্য, ভারত সেই রাডারগুলো বসাবে এবং তারা পর্যবেক্ষণ করবে। আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি, আবারও চাই যে আমাদেরকে এই চুক্তি পরিব্যাখ্যা জনগণের সঙ্গে তুলে ধরতে হবে। আমার দেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষ হচ্ছে কিনা সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাই সরকারের কাছ থেকে। বন্ধুরা, আজকে যে কথাগুলো বক্তারা বলেছেন যে এই সরকার জনগণ থেকে সম্পূর্ণভাবে
বিচ্ছিন্ন ব্যান্ডের বিন একটি সরকার। এই সরকারকে ক্ষমতায় রাখা মানে হচ্ছে জনগণের সর্বনাশ করা, জনগণের ক্ষতি করা। আজকে কি হয়েছে, জিনিস পত্রের দাম আকাশ চুপি হয়ে গেছে, পেঁয়াজের কথা আপনারা সবাই জানছেন, পেঁয়াজ নয় প্রত্যেকটা জিনিসের দাম আজকে জনগণের করা ক্ষমতা বাইরে চলে গেছে। আজকে সাধারণ মানুষ তাদের কাজ করে খেতে মানুষেরা সেই ক্ষমতা নেই, অথচ গ্রামে যান কৃষকরা বলবো যে আমরা দিন দিন দাম পাই, তার বিশ্বাস করে ধানের দাম, অথচ চাল কিন্তু 50 টাকা 60 টাকার নিচে নাই। তাই বন্ধুগণ আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বারবার এই কথা বলেছি, বলছি আবারও, যে আজকে দল মত নির্বিশেষে সকল চরিত্রবদ্ধ হয়ে সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির মানুষগুলোকে এক হয়ে, শক্তিগুলোকে এক হয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। আগে নির্বাচনকে বাতিল করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকার দিনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা মুক্তি মানে হচ্ছে গণতন্ত্রের মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা মুক্তি মানে হচ্ছে আমাদের মুক্তি, মানুষের মুক্তি। বন্ধুগণ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে চাপিয়ে পড়ি। আমি আজকে এই সভা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যে রেল দুর্ঘটনা হয়েছে তাতে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের প্রতি আমাদের শোক জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন তাদের যেন তারা তাদেরকে সুস্থ হয়ে যান সেই কামনা করছি। এটাও দেখেন শুধু রেল দুর্ঘটনা তো না, প্রতিদিন দেখবেন সড়ক দুর্ঘটনা হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে এই সরকার, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। রেল দুর্ঘটনা তো অনেকগুলো ঘটলো, কিভাবে, কারণ কোনো জবাব দিতে তো নাই। আজকে এই সরকার ব্যর্থ সরকার, তারা এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই জন্যই তারা আজকে একেবারেই ব্যর্থতার দিকে চলে গেছে। আসুন এই সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের সূচনা করি। আপনাদের সবকে ধন্যবাদ, পেশাজীবী পরিষদকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল পেশাজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী ভাই ও বোনেরা, সাংবাদিকগণ, আপনাদের উপস্থিতি